নানা ভাষা যেমন আছে, নানা মতও আছে, সেরকমই নানা শিল্পীর তুলির ছোঁয়ায় বহু ছবি আমরা দেখতে পাই। তেমনই একটা চিত্র প্রদর্শনীতে আপনাদের দেখাবো বহু শিল্পীর নানা ধরনের ছবি। আপনারা চোখ রাখুন বিগ নিউজের পর্দায়, দেখুন তাদের সেই তুলিতে আঁকা তাদের ছবি। ম্যাডাম, আপনার এই যে চিত্র প্রদর্শনী, এটা আপনারা কত বছর ধরে করছেন? এটাই আমাদের প্রথম বছর। আমরা হচ্ছি কালার্স আর্টিস্ট গ্রুপ। আমরা 12 জন আর্টিস্ট এবং ফটোগ্রাফার মিলে একটা এক্সিবিশন করছি একাডেমি অফ ফাইন আর্টস সাউথ গ্যালারিতে। আজকে আমাদের শেষ দিন। এখানে অলমোস্ট 50টার কাছাকাছি ছবি আছে এবং ফটোগ্রাফিও আছে। যে ছবি আমরা দেখছি আপনাদের রং তুলি, সেখানে কোন ভাবনায় আর কি আপনারা? এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েব অফ লাইফ। মানুষের জীবন থেকে এক একজন এক এক রকমভাবে তার ভাবকে বের করে। আর্টিস্টরাও তাই করে, ফটোগ্রাফার্সরাও, তারাও তো শিল্পী, তারাও তাই করে। এক একজন এক এক রকমভাবে নিজেদের ভাবকে নিজেদের মতন করে এখানে প্রকাশ করেছে। কেউ সাবজেক্টিভ কাজ করেছে, কেউ প্রকৃতির উপর কাজ করেছে, বিভিন্ন রকমভাবে কাজ আছে এখানে। কোনো বিশেষ আলাদা কোনো ছকে কিছু বাধা নেই। আগামী লক্ষ্য কী আছে? অবশ্যই যাতে আমরা আরও বেশি এক্সিবিশন করতে পারি এবং কালার্স আর্টিস্ট গ্রুপকে একটা অনেক উঁচু জায়গায় নিয়ে যেতে পারি। অ্যাজ অ্যান অর্গানাইজার, একটা যেন বড় অর্গানাইজেশনে পরিণত হয়, নিশ্চয়ই সেটাই আমরা চাইব। অনেক ধন্যবাদ বিগ নিউজের পক্ষ থেকে। থ্যাংক ইউ। আপনার হাতে রাখা বেশ কিছু চিত্র আমরা দেখছি, তো পেছনের যে ছবিটা কি বোঝাতে চাইছেন একটু যদি বলেন? মুরগিটাকে যখন কাটা হয় তখন সেই যে নৃশংসতাটা হয় সেটা যদি ঘুরে আসে মানব সমাজের উপর, তখন সেটা কীরকম হতে পারে? অথবা তাছাড়া আমরা বিভিন্নভাবে পরিবেশ দূষিত হচ্ছে, সেইগুলোর যদি প্রতিশোধ নেয় মানুষের উপর, সেইটা চিত্রায়নটা কীভাবে হতে পারে সেইটা তুলে ধরার চেষ্টা করেছি। তো আমরা দেখতে পাচ্ছি আপনার হাতে আর কি, তো এই ছবির মধ্যে দিয়ে আপনি কী বোঝাতে চাইছেন? আপনার যে ছবি আমরা দেখছি ওয়ালে, তো মানে কোন ভাবনা থেকে আপনার এই ছবিগুলো করছেন আপনি, সেটা যদি একটু বলেন। সাধারণত আমার কাছে এই স্কাল্পচার বা স্থাপত্য, ভারতের যে স্থাপত্যকলা, সেটা আমাকে ভীষণ প্রভাবিত করে। আর সেইটাকে বিভিন্নভাবে পেন্সিলে, কখনো প্যাস্টেলে, কখনো পোস্টার বা এরকম বিভিন্ন মাধ্যমে আমি ওটা আঁকার চেষ্টা করি।
ছিল সবার কাছে সেটা প্রেজেন্ট করি, এটা আমার ভালো লাগে। আপনি এই ছবির সাথেই পুরোপুরি ইনভলভ না অন্য কিছু? অন্যান্য গানের সাথেও যুক্ত আছি, বিভিন্ন কাজের সাথে আমি যুক্ত থাকি, আর অবসর সময় যেটা পাই সেই সময়টা আমি আঁকি। প্রায় 21 বছর ধরে আমি আঁকার এতে যুক্ত আছি। 21 বছর? আগামী স্বপ্ন কি আছে? যদি আরও দূরে যেতে হয় আঁকাটাকে নিয়ে, এবং এই আঁকাটাকে আরও যদি বড় করতে হয় সেটা করার চেষ্টা করব। যে চিত্র আমরা দেখছি আপনার ছবি, তো বাঁকা হাতের কাজ সেটা মনেই হচ্ছে। তো কত বছর ধরে আপনি এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত? আমি 30 বছর ধরে আঁকছি, 8 কলেজ থেকে পাশ করেছি। মাঝখানে আমার একটু গ্যাপ গিয়েছিল আঁকার, সংসারের চাপে, তারপর আবার শুরু করেছি। তো এই ছবি আঁকার মধ্যে দিয়ে কী মনে হয় যে পুরোপুরি সময়টা পেলেই বোধ হয় ভালো হতো? পুরো সময়টা পেলে ভালো হতো, কিন্তু পুরো সময় তো পাই না। হ্যাঁ, তো আমি বিভিন্ন নারীর ভাবনাকে আমার ছবির মধ্যে ফুটিয়ে তুলি। তো এই ছবি প্রদর্শনীতে যেভাবে আপনারা একটা ইউনিট করে, মানে আপনারা এই কাজগুলো বিভিন্ন শিল্পীদের নিয়ে শুরু করেছেন, তো এটার এই ভাবনার মধ্যে দিয়ে আর আপনার চলার পথ সব কিছু মিলিয়ে যদি কিছু বলেন তো সেটা? হ্যাঁ, আমার এই ভাবনাটা কলেজ লাইফ থেকেই ছিল, আর স্যারেরা বিশেষ করে মাথায় আরও এই ভাবনাটা আমাদেরকে দেয় যে কলেজ থেকে পাস আউট হওয়ার পর তখন তো একটা ছবি পেন্টিংটা করার যে এই প্রবণতাটা সেটা একটু কমে যায়। তো সেই জন্য আমার মনে হলো যে একটা আমাদের সব শিল্পীদের নিয়ে গ্রুপ করাটা খুবই দরকার, যেখানে আমাদের ছবি মানে আঁকাটা যেন একটু সেটা আমাদের যেন মধ্যে থাকে সবসময়, ছবি একটা চলাচলটা যাতে থাকে তার জন্য একটা গ্রুপের খুব দরকার। তো সেটাই আমি অনেকদিন ধরেই হবে হবে বলে হচ্ছে না, পিছিয়ে যাচ্ছি। তো সেই কথায় আসতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় আসতে হয়, যদি তোর ডাক শুনে তোর কেউ না আসে তবে একলা চলবে। তো যখন দেখলাম কেউ পাশে এগিয়ে এলো না, তো আমি নিজেই 11 জন ক্যান্ডিডেট নিয়ে আমি একটা দল গ্রুপ তৈরি করে, তো আমরা এই কালার আর্টিস্ট গ্রুপটা তৈরি করি। এটা আমার প্রথম বছর আমি এটা পরিচালনা করলাম। তো সেই জন্য আমরা চাই একটা গ্রুপ দলবদ্ধ হয়ে ছবি আঁকার চলাচলটা যাতে থাকে সেই গ্রুপটা তৈরি করতে। বিগনেসের পক্ষ থেকে আপনার এই সাধুবাদ, অনেক ধন্যবাদ আপনাকে।